আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি নীলা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো, ফের কেদারনাথ যাওয়ার পথে ঘটলো একটি ভয়াবহ দুর্ঘটনা। যদিও পাহাড়ি পথে কপ্টার বিপর্যয় নতুন নয়, ফাটা থেকে কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়লো যাত্রীবাহী হেলিকপ্টার। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। পাহাড়ের ঢালে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে খবর। সূত্রের খবর, পাইলট সহ 7 জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। পাশাপাশি খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোক প্রকাশ করে তিনি বলেন, পাহাড়ি পথে বরাবর ঝুঁকিপূর্ণ কপ্টার যাত্রা। আমি যখন যাই আমারও বুক কাঁপে মাঝে মধ্যে। ওদের জন্য আর কি বা বলতে পারি, সমবেদনা রইল। জানা যাচ্ছে উত্তরাখণ্ডের ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে কপ্টারে রওনা হয়েছিলেন মোট 7 জন। রুদ্রপ্রয়াগের কাছে গরুর চটির কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। সেখান থেকে কেদারনাথ মাত্র 2 কিলোমিটার দূরে। সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। সাধারণত সেনাবাহিনীর কপ্টারই এ পথে ওড়ানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই যাত্রীবাহী কপ্টারের মর্মান্তিক দুর্ঘটনায় উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন ওড়ানো আগে কপ্টার পরীক্ষা করা হলো না? কেনই বা যাত্রীবাহী কপ্টার গুলির রক্ষণাবেক্ষণ করা হয় না? ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ।